Hello everyone, Assalamualaikum. Welcome back to my channel. আবার একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন বেলা প্রায় 12টা বাজে। আমরা সাদে আসলাম। সাদে অল্প একটু কাজ আছে। পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন। গত ভিডিওর মধ্যে দেখিয়েছিলাম আমরা যে আমাদের 12 মাসে যে মরিচের এই গাছটার যে লাল লাল পাকা পাকা কাঁচা মরিচ রেখেছিলাম সেগুলো চারা করার পর চারাগুলো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। কালকে রাত্রেই আমরা অনেকগুলো চারা অন্য জায়গায় ট্রান্সপ্লান্ট করলাম। আজকে কিছু পট দরকার ছিল, তাই সেগুলো 5 লিটার যে তেলের বোতল ছিল সেগুলোর মাথা কেটে নিয়ে আসছি সাথে চারাগুলো লাগানোর জন্য। চারাগুলো খুবই সতেজ এবং খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এইদিকে মাটি রাখা আর গোবরগুলো এত শক্ত হয়েছে, দীপু হাতুড়া দিয়ে গোবরগুলো ভাঙতেছে। গোবর আর মাটি একসাথে মিক্স করে তারপরে গাছগুলো লাগাবো একদম অর্গানিকভাবে। শুধু জাস্ট মাটি এবং সার হিসাবে গোবর দেওয়া আছে। কি পরিমাণ শক্ত হাতুড়ি দিয়ে ভাঙতেছে। এই যে গত রাতে আমরা যে চারাগুলো লাগিয়েছিলাম টবের মধ্যে, সেই চারাগুলোই এখানে মোট কয়টা টব আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 টব আছে। আরও এখন অনেক চারা বাকি আছে। ওই যে 2 লিটার কোকের বোতল, তারপর 5 লিটার তেলের বোতল নিয়ে এসেছি, সেগুলোর মধ্যেও লাগাবো। এই যে 2 লিটার স্প্রাইটের বোতল কাটা, 5 লিটার সয়াবিন তেলের বোতল, এই যে এখানে আরও অনেক ক্যাপসিকামের চারা আছে, সেই চারাগুলো লাগাতে হবে। কিন্তু লাগানোর পাত্রের অভাব, ঘরে যা বোতল ছিল সবগুলোই কেটে নিয়ে আসলাম। দেখা যাক কতটুকু পর্যন্ত লাগানো যায়। মাটিগুলোকে ভেঙে দিচ্ছে একেবারে। এই যে আমাদের তেলের বোতলগুলোকে ছিদ্র করে নেওয়া হয়েছে যাতে এক্সট্রা পানিটা খুব সহজে পাস হয়ে বাইরে আসতে পারে। এখন মাটি আর গোবরটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি, এখন বোতলের মধ্যে ভরে নেব। পুরোটা বড় বড় না, কিছু ফাঁকা রাখবো। এখন মাঝখানটা একটু হাত দিয়ে গর্ত মতো করে নেব, মাঝখানে চারাটা লাগাবো। এবার এখান থেকে দুটি চারা নিয়ে লাগিয়ে দেব। কোন চারাগুলো নেব, এই যে দুটি চারা নিয়ে ঠিক মাঝখানে লাগিয়ে দেব। অল্প সম্পূর্ণটা মাটি দিয়ে ভরবো না, অল্প একটু বাকি রাখবো। গাছটা পরবর্তীতে অল্প একটু গোবর দিয়ে মাটি দিয়ে দেবো যখন গাছটা আস্তে আস্তে বড় হবে। এখন অল্প একটু পুরোটা মাটি দিয়ে ভরবো না, কিছু খালি রাখবো। এই যে আজকে এই চারটা চারাই বোতলের মধ্যে চারা লাগালাম। এখন অনেক অসংখ্য চারা আছে কিন্তু লাগানোর পট নেই, পট ম্যানেজ করলে বাকিগুলো লাগাবো। এই যে দীপু গাছের মধ্যে গাছগুলোর মধ্যে পানি দিয়ে নিচ্ছে। আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা আমাদের চ্যানেলে এখনও নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে পাশেই থাকবেন। আজকে তাহলে বিদায় নিচ্ছি, আজকে ভিডিওটি এই পর্যন্তই।